ছয় মাস ধরে বেহাল জাতীয় সড়ক, সংস্কারের কোনো নেই উদ্যোগ। বাম বিধায়ক ইসলাম উদ্দিন থেকে শুরু করে শাসক দলের নেতা কাউকেই জানিয়ে লাভ হয়নি। রাস্তার দাবিতে ভাগন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পথ অবরোধে সামিল হয়। তবে মাঝে কিছুটা উত্তেজিত হয়ে পড়ে ছাত্রছাত্রীরা। প্রথমে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের সামনে জাতীয় সড়ক অবরোধ করেও পরে চলে আসে প্রেমতলা বাজার এলাকায়। সেখানে কদমতলা চুড়াইবাড়ি প্রধান সড়ক, প্রেমতলা ফুলবাড়ি ভায়া ধর্মনগর সড়ক এবং 208 এর জাতীয় সড়কটি একসাথে অবরোধ করে দীর্ঘ বেশ কয়েক ঘন্টা পর অবরোধ চলার পর তুলে নেয় ছাত্রছাত্রীরা। গাড়ি যদি চট হয় তাহলে অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়, তারপর আমাদের স্কুলে যাওয়ার জন্য ধুলোবালির মুখোমুখি হতে হয়, তারপর ওই যে বড় বড় ট্রাক এগুলোর জন্য আমাদের অনেক অসুবিধা হয়। আমাদের বাড়ি থেকে বলে দেওয়া হয় যাতে সাবধানে যাওয়া, কিন্তু যদি আমাদের কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে রাস্তার মধ্যে তাহলে এর জন্য কে দায়ী হয়ে থাকবে? আমরা আমাদের প্রধানমন্ত্রী ওনাকে বলছি যে আমরা এখানে এই যে এত কষ্ট করে এত দূর থেকে এসেছি এখানে পর্যন্ত, আমাদের গলা ভেঙে পড়েছে প্রায়, আমরা কী করে এতটুকু হাঁটবো বা এই ডিস্ট্রিক্ট কালেক্টর যিনি আছেন এবং আমাদের কদমতলা ব্লকের চেয়ারম্যান এবং আমাদের এলাকার বরিষ্ঠ যারা রয়েছেন সবাই, কিন্তু প্রশাসন যারা রয়েছে সবাই মিলে কিন্তু আমাদেরকে বিরাট একটা আশ্বাস দিয়েছেন যে তারা এক মাসের মধ্যে পুরা মানে পুরা সলিউশন দিবেন। এই রোডের যতটুকু রয়েছে সব আবার নতুন করে ফিট হবে, আর এখনে যে এক মাসের ভিতরে যে দিনগুলো রয়েছে সেই দিনে প্রতিনিয়ত রিপেয়ারিংয়ের কাজ থাকবে, যেগুলো ছোটোখাটো গর্ত হয় সেগুলোর কাজ হবে এবং যেখানেই ছোটোখাটো গর্ত হয়েছে বড় গর্ত হয়েছে সেখানে তারা অতি সঙ্গে অতি শীঘ্রই কিন্তু সেখানে মেরামতির কাজ শুরু করবে, এইটুকু আশ্বাস দেয় আমরা আজকের এই।